ধরছে, কিন্তু ভাঙ্গির তো কোনো স্বাদ নাই। এই বেসাদুল্লাহ খাবারও নাকি মানুষের খাইবার মন চায়, কোনো স্বাদ নাই, হুদা খালি বাসনাটাই বালা বালা লাগে। কতগুলা একই ডালের মধ্যে এতগুলা পেয়ারা, 1 2 3 4 5টা পেয়ারা লেগেছে। আমার নসিবে মনে হয় ছিল, এর জন্য এরকম টাইমে পাকছে। এটা তুলে নেওয়া যায় এখন। আল্লাহ কতটি মাছ পাইছে, ওর দেখালোই মাছ, বহুত মাছ মারছস, খালি শয়তান আর শয়তান। এটা ঠেলে আমি বেনের মধ্যে বই দিছি, বাকি মজা। আর এই যে আরেকটাই ফুরফুর করতেছে, রাফিদ রাফিদ কোন দিকে নিব গাড়ি, এটা কন্ট্রোল করতেছে, আর এটা ইঞ্জিন হিসাবে কাজ করতেছে। ফিশ বারবিকিউ একদম রেডি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকুন আমার ব্লগটা। কি মা উনি বাঙ্গি বাঙ্গি গাছ, এই যে লাউ, এই যে বাঙ্গি গাছ, কই বাঙ্গি ধরছে, ওই যে তোমার সামনে। ও আচ্ছা, এই যে বাঙ্গি বাঙ্গি ধরছে, লাউয়ের মতো দেখা যায়। আমাদের এভাবে গাছগুলার জাস্ট মাটির উপর এভাবে করে দিছে, তবুও ই ধরছে, সবজি ধরছে, কত সুন্দর। লাউ তুলতে আসছিলাম বাপি, তো রাত বাপের কাজ কি, রাতের বেলা কি করে, সারাদিন একটু রেস্ট নেয় বা সারাদিন একটু ঘোরাফেরা করে, রাতের বেলা হলে কাজ করে বাপির অভ্যাসই কি, উল্টা পাল্টা মানে নিয়মই উল্টা পাল্টা তার। বাপি রাতের বেলা কাজ করে, সবাই রাতের বেলা ঘুমায়, আর বাপি রাতের বেলা কাজ করে, রাতের বেলা একটু কাছে আসে, একটু গাছ গাছালি দেখে, তারপরে গাছের গুঁড়া টুড়া পরিষ্কার করে, এগুলা করে। এই যে রাতের বেলা এই যে এগুলা গাছের গুঁড়া পরিষ্কার করছে, আর রাতের বেলা পরে এই যে ইটা তুলে রেখেছিল, কি বলে, লাউ, লাউ এখানে লাউ হয়েছিল, পরে লাউ তুলে রেখে গেছে। তারপরে সকালে বলতেছিল একটা লাউ লাউ তুলে তো রেখে এসে পড়ছি, লাউটা নিয়ে আসো। ওই যে বাঙ্গি, ওয়াল্লাহ এটা লাউ, এই যে কুমড়ার করা আসছে, লাউগুলা না, এদি আমরা তো আসি না, না আসার কারণে লাউগুলো হয়ে গেছে, বাড়তি বাড়তি হয়ে গেছে আর কি। এই যে লাউয়ের ছোট্ট করা আসছে, এই যে আমাদের বাঙ্গি ধরছে, কিন্তু বাঙ্গির তো কোনো স্বাদ নাই। এই বেসাদুল্লাহ খাবারও নাকি মানুষের খাইবার মন চায়, এটা কোনো স্বাদ নাই, হুদা খালি বাসনাটাই বালা বালা লাগে। কই রে আরো দুইটা কই রে, এই যে ব্যক্তি তো ফুকাই ধরে গেছে, এই যে এই যে এই যে বড় আছে বাঙ্গি, আমগর বাঙ্গি, এই যে আমগর বাঙ্গি, এই যে আরেকটা, এটাও তো বড় হয়েছে, এটি তো খাওনের উপযুক্ত হয়েছে না, বাড়তি হয়েছে না, আর এই যে আমাদের পেয়ারা গাছে ফুল ফুটছে অনেক অনেক, আর এই যে পেয়ারা আসছে ছোট ছোট, এই যে ছোট্ট একটা পেয়ারা, সব গাছে প্রায় সব গাছেই পেয়ারা ধরে গেছে, সব গাছগুলাতেই, কত সুন্দর ফুল ফুটটা রয়েছে, ফুল গাছের মতো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, দু একদিন পরে পাকুক, পরে খামুনে বাঙ্গি, অনেক অনেক পেয়ারা, এটার তো ফুলই ভালো লাগতেছে আমার কাছে। আল্লাহ, এই যে কতগুলা পেয়ারা, না না না, এগুলো বড় হইব, বাপি কইছে এগুলো অনেক বড় বড় হইব, এগুলো বাড়তি হয়েছে না, কিন্তু অনেক দিন ধরে। এই যে একসাথে দেন কতগুলা, একই ডালের মধ্যে এতগুলা পেয়ারা, 1 2 3 4 5টা পেয়ারা একই ডালে, এরম আমি দেখি না, এক বুটার মধ্যে নাকি 5টা পেয়ারা ধরে। আল্লাহ কি অবস্থা। এই যে আমাদের কমলা, কমলা ধরছে, একটা দুইটা আরো আছে নাকি, দুইটাই তো, দুইটা মাত্র কমলা। পেয়ারা গাছের পেয়ারা কইছি না, আমি যখন থাই তখন থাই শুধু না হইলে যায় পচা ই হয়ে যায়। এ দেন গাছের নিচে পেয়ারা পইরা, লাল পেয়ারা পইরা বইরা রয়েছে, কেউ খাওয়ার মানুষও নাই।
এটা খাওয়া হচ্ছে গুমন নয় নাকি এটাও তো বেশি বাড়তি হইছে না এটাও বেশি একটা বড় হইছে না এই যে এইটা ওইটা পারো আ পারতে শুরুবি এই যে কেসে কি পুনতো পড়ে আছে হ্যাঁ হ্যাঁ এগুলা একটা কোন দিতে আল্লাহ জানে ভিতরে পোকাই নাকি বেশি পাইকে গেলে এই গাছের পেয়ারার ধর্ম এটা পোকা হয়ে যায় আমরা সবাই ফলের বাগানে ঢুইক্কা সবজির বাগানে ঢুইক্কা সবজি টবজি করতেছি ফল টল পাড়তেছি এটা মজাই আলাদা গ্রামে আসা এগুলো করার অনেক অনেক পেয়ারা ধরছে প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা এই যে সুরভি এই যে ডালগুলাতে বড় বড় পেয়ারা আছে আমার হাত বইরা আছে পেয়ারার কারণে এত পরিমাণে ভারী হয়ে গেছে ডালগুলা হেলে হেলে গেছে আর পেয়ারার কালার পাতার কালার সব এক পেয়ারা দূরের গুলা বোঝাই যায় না যে পেয়ারা আছে একদম প্রচুর প্রচুর পেয়ারা ধরছে এনে রাফিত কাকা সবাই মিললা মাছ ধরার জন্য খেতটা ই করছে পানিগুলা সেচের মেশিন দিয়েই করে ফেলছে তুলে ফেলছে একদম সেচ মেশিন নাকি কি বলে জানি না আমি সঠিক আর কি পানি টানি সবই করে ফেলছে রাফিত তুই তো আমার কইলি না রাফিত যে মাছ মারবো আজকে আমার কিছু কইছেই না মাছ মারা দেখবার লেগে দুম করছে নয়া সিরিয়াল ধরছে গ্রামে এরকমই কিছু একটা হইলে সবাই দেখার লেগে দূর পেরায় হাই 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 বড় মাছ হলো আমি আসলাম আমার বাগানে বাগানে এসে আমি যেদিন আসছি ওই দিন দেখছি আমার ডুমুরটা পাকে নাই এখনো মানে তিন ফল তো এখন মাশাল্লাহ তিন ফল এত সুন্দর একটা কালার ধারণ করছে ঠিক বুঝাইতে পারতেছি না আমি একটা লাল একটা কালার হয়েছে ঠিক খয়েরি লাল একটা কালার একদম পেকে একদম কি হয়ে গেছে ভালো হয়েছে আমার নসিব মনে হয় ছিল ওই জন্য এরকম টাইমে পাকছে এটা তুলে নেওয়া যায় এখন এনে একা একাই ডাটা হয়েছে আমাদের খেতে আমরা কিন্তু এগুলো লাগাই নাই তবুও হয়েছে এটাও তুলে ফেলা এমনি তো ওইটা কাটা যাইব হুম হুম আগে ব্লগে আমি যখন গাছ লাগিয়েছি তখন তো আপনারা দেখছেনই যে এই সজনাই গাছটা কতটা চিকন ছিল আর কত ছোট ছিল আর এখন দেখেন মাটিতে সার পাওয়ার পরে মোটা হয়ে গেছে আর অনেক লম্বা হয়ে গেছে গাছটা আজকে আমার বাগানের ঘাস পরিষ্কার করা হইতেছে ঘাসে একদম ভরে গেছে তো এই ঘাসগুলা পরিষ্কার করে তারপরে গাছে বীজ দিতে হবে আর এই যে আমার ক্যাপসিকামের অবস্থা দেখেন কি খারাপ অবস্থা আমি পরে ভাবলাম যে তুলে নেওয়া যাই জন্য এখন বাড়িতে নিয়ে যাব আর এই গাছগুলা লাগাবো তবে মালি আর এখান থেকে নিয়ে আসছি আল্লাহ কতটি মাছ পাইছে ওর দেখালো মাছ বহুত মাছ মারছো খালি শয়তান আর শয়তান এর কি আছে কই ও আছে দাদা রে খারাপ ধরছে একটা ওরে রাওলা একটা মত পাইছ ঘরের মধ্যে বসে থাকতে আর ভাল লাগে না সারাটা দিন রোদ আর রোদের কারণে বের হই না কিছু না আমি ভাবলাম যে রোদের মধ্যেই ঘুরবো ফিরবো কি আর করে নাহলে ঘরের ভিতরে শহরের মধ্যে নয় ঘরে বসে থাকতে ভালো লাগে গ্রামে এসে যদি ওই শহরের মতো ঘরে বসে থাকা লাগে তাহলে কেমনটা লাগে এখন আমরা আসলাম কাঁঠাল পাড়ার জন্য এই গাছে কাঁঠাল অনেক মজা শক্ত শক্ত কাঁঠাল থাকে আমাদের গ্রামে বলে ওটা এই কাঁঠালকে চাইল্লা কাঁঠাল রাফিত কি হানাল্লা সাইকেল উল্লাতে হানাল্লা কি করে রে ব্যান উল্লা হয়ে গেছ না সাইকেল এই ফুলাফান গুলা এই মাতবর এই ডুন্ডুরে নামাক
এটা ঠেলে আমি ভেনের মধ্যে বই দিছি বাহ কি মজা আর এই যে আরেকটা ফুরফুর করতেছে রাফিত রাফিত কোন দিকে নিব গাড়ি এটা কন্ট্রোল করতেছে আর এটা ইঞ্জিন হিসাবে কাজ করতেছে এরকম করস কে ভয় পাই তো এই যে কতগুলা পাখি উঠতেছে আল্লাহ পুরা ঝাঁক বাইদা উঠতেছে ঝাঁক ধরছে চলে আসি পুকুরে আজকে একটু খাবার দিতে আসলাম মাছকে আজকে আমির কাকা বাড়িতে নেই তো এই টাইমে আসরের পরে পরে এই টাইমে আর কি মাছকে খাবার দেয় কাকা তো ভাবলাম যে একটা মাছ ধরে নিয়ে যাই বারবিকিউ করব এর জন্য মাছও ধরলাম আর খাই মানে মাছকে খাইতেও দিতে আসছিলাম আর কি আর এই তো আমার একটা মাছ আমি প্রথম প্রথম এখন পর্যন্ত আমরা মাছ নতুন মাছ দেওয়ার পরে মাছ তোলা হয়নি তো রাফিত এই মাছটা ধরছে জাল দিয়ে এখন এটা বাড়িতে নিয়ে গিয়ে তারপরে বারবিকিউ করব দেখতে থাকুন ভিডিওটা ফুলটা খুবই সুন্দর এই ফুলের নাম কি রাফিত আই ডোন্ট নো এই ফুলের নাম নাকি আই ডোন্ট নো মজা করলাম এই ফুলের নাম আমরা জানি না তো ছোট থাকতে স্কুলে যাওয়ার সময় ছিঁড়ে তারপরে কানে দিয়ে তারপরে স্কুলে যাইতাম ছোট থাকতে এগুলো করতাম এই যে আমাদের মাছটা লাড়াচড়া করে না মরে না এখনো শান্তশিষ্ট মাছ আমাদের আল্লাহ একদম আমার মতো শান্তশিষ্ট আর রাফিদের মতো লেজ কি বলে লেজ বিশিষ্ট বিশিষ্ট বলে ফেলতেছিলাম লেজ বিশিষ্ট রাফিদের মতো কি করলি আমি তো উল্টা ফল্টা বুনতেছিলাম ওই যে চার ঠেঙ্গা কই দিও লই আয় চার ঠেঙ্গা কই দিও বাজি করে তোরে দি মনে তুই খাইবি তুই কি এলি গায় ওর মাছ দেখলে হুশ থাকে না জেনে মাছ দেয় উনি নেই মাফরে পাগলা লই আয় দেখি মাছটা কিরম কি মাছ ধরছস তুই একের মাছ লই আয় খুবই ওই বাইতে পা দিও লাবা এই এত ছোট একটা শয়তান দরবার লিগা তোর আর ও যে কত শয়তান মাছ পছন্দ করে কালা প্যাকের মধ্যে মাছ ধরতেছে এরা যে নেই যে এই খালি সবাই খালি মাছই ধরে মাছই ধরে মাছই ধরে ছোট্ট একটা পাকারের মধ্যে মাছ ধরতেছে কেমন কালো প্যাক এই যে দর্শক পুকুর থেকে যে মাছটা আমি তুলে নিয়ে আসছিলাম ওই মাছটা এই যে বারবিকিউ করার জন্য মাখিয়ে রাখছিলাম এখন এটাকে বারবিকিউ করবো আর কি ভাজা আমার ফিশ বারবিকিউ একদম রেডি এখন আমি মালিহা তারপরে রাফিত মামুনি বাসায় যারা আছি সবাই মানে বাসায় আমরা কয়েকজনই আছি মানে এই কয়েকজনই সৌরভি আছে তো আমরা একটু একটু করে খাবো কারণ মাছ আমরা একটাই মাত্র পাইছিলাম তো এই একটাকেই করতে হয়েছে দুইটা হলে বেশি ভালো হইতো সবাই মানে একটু করে খাইতে পারবে খাইতে পারতো আর কি এখন তো অল্প একটু করে করে খাইতে হবে যাই হোক তো এখন আমরা খাবো আপনারা শুধু দেখতে থাকেন কি করবেন ক্যামেরার ভিতর থেকে তো আর পাঠানো যায় না যদি বিকাশেও যদি এগুলো পাঠানো যেত তাহলে পাঠাই দিতাম বারবিকিউটা কিন্তু সস ছাড়া একদমই ভালো লাগে না তো লেবু দিয়ে আমি একটা সস বানাইছি তো আর এইটা কীভাবে কী করছি না করছি ওইটা আমার অন্য আরেকটা চ্যানেলে দেখতে পারবেন তো আমার মুনস কুকিং নামক আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে আপনারা দেখতে পারবেন আমার এই রান্নার ভিডিওটা তো যাই হোক আমরা সবাই খাইতেছি তো আশা করি আজকের আমার এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং